ঘুমোচ্ছে, আমার স্নান হয়ে গেছে, এখন যাবো যে পুজো দিতে। মা গেল স্নান করতে, আর তো চলো তোমাদেরকে তো নিয়ে যাবো ঘুরতে, আমি আগে পুজোটা দিয়ে আসি। তা ভাবলাম তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে যাই। আর আমার অনেক বন্ধুদের ভিডিও দেখা বাকি আছে, দু একটা বন্ধুর ভিডিও এখন চালিয়ে রাখবো। হ্যাঁ, বলে দেবো যে মানে তারা বিশ্বাস করবে, এটুকু জানি, বলতে পারবো। কেন কালকে দিদিভাই যেহেতু নেই, একাই রয়েছি, পুরোটাই করতে হয়েছে। মেয়েকে সুইমিংও গেছিলাম, সময় পাইনি অনেকের ভিডিও দেখা। ভিডিও দেখলে তো হবে না, একটা কমেন্ট করতে হবে, সেই কমেন্ট করার সময়টা পাইনি, তো সেই জন্য সেইভাবে আর ভিডিও দেখে উঠতে পারিনি। ভাবলাম যে কমেন্ট যখন করতে পারবো না, ভিডিও দেখবো না, তো দেখা হয়নি সেই জন্য। তো যাই হোক, এখন দু একজন বন্ধু আছে, তাদের ভিডিও চালিয়ে দেবো, চালিয়ে পুজো দিয়ে মানে চালিয়ে দিয়ে পুজো দিতে যাবো। তো এই যে মা সাজুগুজু করে রেডি হয়ে গেছে, মাকে সাজুগুজু করালাম, মা হবে সাজুগুজু, যাও গিয়ে ওই ঘরে বসে একটা জায়গায়, এবার আমাকে পড়তে দাও, যাও মাতাশ্রী। আর এই যে হচ্ছে আমার শাড়ি, তোমাদেরকে তো দেখানো হয়নি, তো দিদিভাই আর দিদিভাই দিদি যখন পড়বে ওদেরটা দেখাবো। আমারটা ভেলভেট পাড়, ওদেরটা নর্মাল পাড়। হ্যাঁ, তো শাড়িটা কেমন হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর এই যে আমার ব্লাউজ, কালকে সাইজ করেছি এটাকে, কত যে মেরেছি তার নাই ঠিকানা। হ্যাঁ, চারিদিকে মারতে হয়েছে, ঠিক আছে। এই দেখো কি বিরাট ছিল, আর এখন কত ছোট করে ফেলেছি। তার সাথে পরবো হচ্ছে এই হাটটা। তো রেডি হয়ে গেছি, কিন্তু টিপ পরিনি, টিপটা আমি ওখানে গিয়ে পরবো, রাস্তাতে যেতে যেতে ঘেমে যাবো, এখনই প্রচুর মুখ ঘেমেছে। আর আমার সাজ তো তোমরা জানো, আমি হালকা সাজি, না কাজল দিয়েছি, না আইশ্যাডো দিয়েছি, না মেকআপ করেছি, যা সানস্ক্রিন মেখে মুখে কেয়াশেডের আমব্রেলা পাউডার লাগিয়েছি, ওটাও এক টাইপের সানস্ক্রিনই। হ্যাঁ, সানস্ক্রিন পাউডার মানে সান পাউডারই বলতে পারো। তো এই দেখো পিকটা ব্লাউজে কেমন লাগছে তোমরা দেখো, কিন্তু ব্লাউজের না হাতটা একদম ভালো না, ওই কুটটা জায়গাটা ভালো না, কুটটা নেমে যাচ্ছে, পরে দুটো দড়ি লাগিয়ে দেবো। হ্যাঁ, আর বুঝতে চলো বেরোই, মা আর সোনামা টো টোটোতে উঠে গেছে, ময়না একটু পরে যাবে, ময়না ঘরদুর মুচবে, তারপরে আমাদের জানলা পাল্লা দিয়ে জামা কাপড় তুলে ও স্নান করে ওকে আবার টোটো এসে নিয়ে যাবে। তো এই যে আমরা পৌঁছে গেছি কোন ফ্ল্যাটে আমি তো জানি না, মানে এইখানে জায়গা মতোই পৌঁছেছি, কিন্তু এবার উঠবো। মাকে ওদিক দিয়ে নিয়ে যাচ্ছে নাকি, এখানে হচ্ছে খাবার জায়গা, তো জল খাবারটা খেয়ে একবারে উপরে যাবো।
আমি তোমাদের একবার হোম ট্যুর দিয়ে দিয়েছি এখন। এটা হচ্ছে দিদি ভাইয়ের দিদির ঘর, ঠিক আছে? দিদির না, ভুল বললাম, দিদি শ্বশুর শাশুড়ির ঘর বলে। ওদের এখনো কমপ্লিট হয়নি, জাস্ট গৃহপ্রবেশটা করে রাখলো। তো এটা হচ্ছে ড্রেসিং টেবিল, কিন্তু এটা ইনকমপ্লিট, এখনো কমপ্লিট হয়নি। এটা হচ্ছে নিচে, এবার থার্ড ফ্লোরে আছে, সেকেন্ড ফ্লোরে আছে, সেকেন্ড ফ্লোরে। সামনে একটা সুন্দর পার্কও আছে, সবগুলো ইনকমপ্লিট। এখানে যেহেতু মাসিমাকে এনে রেখেছে, তো মাসিমার জন্য ঘরটা একটু ছড়ামরণ আছে, কিন্তু এটা মাসিমারদের রুম। মাসিমা এখন এখানেই থাকছে, বলছি মাসিমাদের রুম। এটা দিদিভাই দিদির রুম। এটা হচ্ছে বাইপাপ মেশিনটা, অক্সিজেন মেশিন, এটা বাইপাপ মেশিনও আছে। এটা হচ্ছে দিদিভাই দিদির ছেলের ঘর। সব সাজা গুজার পালা চলছে, দিদি ভাইরা সাজতে পারেনি, এখন সাজছে। আর দিদি ভাই দিদি আমার ব্লাউজ দেখে বলছে, দাঁড়াও আগে পুজোটা শেষ হোক, তোমার ব্যবস্থা আমি করছি, আমার ব্লাউজটা দেখে এত পছন্দ হয়েছে। আমি কি করবো বলো, আমার এটা 38 আর বনুটা হচ্ছে 36, আমি বনু বলি, তো বনুটা হচ্ছে 36। বনুকেও মারতে হয়েছে আর আমাকেও, তো মানে এত টাকা করে তোমাদের বলবো, দেখ শোনো, বুঝেছো? আমি করে নিই বন্ধুরা, আমি সেজে নিই ভালো করে, তারপরে হচ্ছে আমার বোনের যায় বাটাম দেবে, বলছে আমাকে বাটাম দেবে বলেছে, বলছে দাঁড়াও আমি পুজোটা করে নিই। শোনো, তুমি আর কাজ করবে, ব্লাউজটা নিয়ে সেলাই করিয়ে দেবে তোমার সাইজ মতো, হবে না? কারণ আমাকে যা মারতে হচ্ছে তোমাকে আরও মারতে হবে। থাকা ওইদিকে আসো আসো, thank you.
শ্যুট করছি আলাদা করে, তবু আমি বারটা বলে দিই, না বললেও তোমরা বুঝতে পারবে না কী বার, তবু আমি বলে দিলাম আজকে রবিবার। তো শুক্রবারের ভিডিও শেষ করা হয়নি, মানে যেটা আমি ওদের বাড়ি গেছিলাম গৃহপ্রবেশে, ওদিনকে আসার পর থেকে প্রচুর ক্লান্ত লাগছিলো। ক্লান্ত কি কাজ করে হয়েছি না, আমি তো জানো কোথাও গেলে ক্লান্ত হয়ে যায় প্রচুর, আনন্দ করে হই হুল্লোড় করে ক্লান্ত হয়ে গেছি, খুব আনন্দ করেছি, খুব হই হুল্লোড় করেছি। পাঁচজনে এসে দিদিভাই দিদির বান্ধবীরা এসে তাদের সাথে অনেক গল্প করেছি, চুটিয়ে গল্প করেছি তাদের সাথে। তো ওই গল্প করতে করতে ক্লান্ত হয়ে গেছি বলতে পারো একদিকে। তো বাড়ি এসে জানো তো বাড়িতে সকালবেলা বেরিয়ে গেছি, আর মানে আমরা তো এমন না যে আমরা গুছিয়ে যাবো আর আমাদের গোছাতে হবে না, এসে তা তো নয়, বুঝতে পারো লোকজন বেশি থাকলে কাজকর্ম বেশি থাকে। আমরা দুজন একজন তিনজন চারজন সংসারে হলে কী হয়, নিজেদের মতো গুছিয়ে রেখে গেলাম আর এসে আর কিছু করতে হলো না, একটু রান্নাবান্না করলাম খেয়ে নিলাম। হ্যাঁ তো সেটা তো আমাদের হবে না। হ্যাঁ তো কী বলতো, আর গোছাবার মধ্যে আমাদের বাড়ি এত লোক দেখতে পাবো, অনেকে বাড়ি ব্যাটা ছেলেরাও গোছানো থাকে, কিন্তু আমাদের বাড়ি কোনো ব্যাটা ছেলেরা গোছানোর ব্যাপার নেই। ওরা গামছা কোথায় নিজেরা তাই জানে না, চান করার সময় হ্যাঁ গো আমার গামছা কোথায়, কোন গামছা এটা, এরকম দুই ভাই একদম সেম। সেই হচ্ছে কথা। আর আমাদের বাড়ি পাশের বাড়ি ভিক্ষে ছেলের মায়ের যে মানে ভিক্ষে দেওয়ার বলতে হবে, ওই দেওয়ার পাশের বাড়ি দেওয়ার বললে তোমরা বুঝবে বারবার ভিক্ষে কথাটা ঠিক বলতে ভালো লাগে না। তো যাই হোক, ওই ভাই এত কাজের কত হেল্প করে বউকে, আমরা বলি আগো তোমরা কি একটু হেল্প করতে পারো না, হেল্প। সেদিনকে দিদিভাই বলছিল যে আমার হাজব্যান্ড আমাকে খুব হেল্প করে, আমার শুনে ভালোও লাগে যে হাজব্যান্ডদের তো উচিত যে একটুখানি হেল্প করে দেওয়া। কিন্তু আমাদের বাড়ির কর্তা মশারা হচ্ছে কর্তা মশাই, আমরা হচ্ছে কর্তা মশি, তো আমাদের তো খাটতেই হবে। আর আমাদের বাড়ি গোছানোর মধ্যে দিদিভাই আর আমি, ওরে বাবা বলছে আমার কর্তা আমি বিছনা করি, এমন বিছনা ঝাড়ে যে পরে গিয়ে বালিশ নামিয়ে আমাকে আবার বিছনা ঝাড়তে হয়, তো করে তো দেয়, বদনাম করলে হবে না বলো। তো এই ওরা ও সমস্ত না, ওরা বাইরে যাচ্ছেন চাকরি বাকরি করছেন, এসে হাতের ওপর খাওয়া খাচ্ছেন, ব্যাস এই অবধি। তোমরা মরো জাহান্নামে যাও গিয়ে। বরং আমার মামা শ্বশুর ভীষণ হেল্পফুল, এত হেল্পফুল না মামা, কোথাও যদি যাই কোনোদিন দুপুরবেলা, এগুলো ভাগ্য করে পেতে হয়, হ্যাঁ কোথাও যদি দুপুরবেলা যায় না, এসে না মনে করো সবার খাওয়া হয়ে গেছে, অনেক সময় ডাক্তারের কাছে গেলে আমার একটু দেরি হয় ফিজিওথেরাপি করালে, সবার খাওয়া আমি দিদিভাই কিন্তু মাকে ফোন করে বলে দিই তোমরা খেয়ে নাও। হ্যাঁ তো ওরা হয়তো খেয়ে নিল, আমি হয়তো একাই বাকি, মামা শোবে না বসে থাকবে, সে যদি আড়াইটেও বাজে না এসে মাথার সামনে দাঁড়িয়ে পেঁয়াজ কেটে দেবে, লঙ্কা দেবে, শশা থাকলে শশা কেটে দেবে, লেবু কেটে দেবে, খাবার দাবার গরম করে ভাত বেড়ে বলবে খাবার, দাঁড়িয়ে থাকবে মানে পারলে এটা থালাটাকে পর্যন্ত নিয়ে এমন দিন গাছে মুছে দিয়েছে, অত ওনার উনি মামা শ্বশুর মানুষ, বলে এই চুপ কর তোর আমার মেয়ের মতো ও সমস্ত কেন বলছিস, এমনও দিন গেছে হাত থেকে থালাটা কেড়ে নিয়ে চলে গেছে, এইগুলো সত্যি কথা বলতে সুবিধা, খুব সুবিধা। হ্যাঁ তো যাই হোক, শরীর খারাপ হলে কখনো যদি কোনো অসুবিধা হয় হট ব্যাগে জল গরম করে দেওয়া মামা এগুলো খুব করে, খুব মানে এগুলো খুব ভালো লাগে যে করে। হ্যাঁ যে মামাকে আমরা বাবার চোখেই দেখি, অনেক বছর ধরে আমাদের সাথে রয়েছে, তো তাকে তো আমরা মানে কী বলবো, তোমরা তো দেখো আমার কোনো সময় মানে আমরা এত বছর ধরে এতগুলো মানুষ তো রয়েছি এইভাবেই মানিয়ে গুছিয়ে, ভালো মন্দ ভুল ত্রুটি সব সংসারে সবার মধ্যে থাকে, তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ তো এসে আমার অনেক কাজকর্ম ছিল, যেটা আমি বলছিলাম অন্য কথায় চলে যাচ্ছি, সব থেকে ছিল দু গামলা জামা কাপড়, দিদিভাই দিদিদের এক গামলা, প্রায় এক ব্যাগ মুহূর্ত জামা কাপড় ছিল, আমাদের তো রোজের জামা কাপড় কত থাকে দেখোই। হ্যাঁ এবার কী বলতো, ওই জামা কাপড়গুলো ময়না কেচে দিয়ে তুলে দিয়ে ময়না গেছে, এসে ওই জামা কাপড়গুলো ভাঁজ করেছি ওদের জামা কাপড়গুলো, কারণ ওখানে তো ফ্ল্যাটটা এখনও কিছু হয়নি, শুধু জাস্ট গৃহপ্রবেশটা করলো, ওখানে গামলা নেই কিছু না, ওরা কাজবে কী করে বলবো, আজকে দুদিন পাঠিয়ে দিলাম তোমরা একটু কেচে দিও, তো ময়না কেচে কেচে দিয়েছে মেশিনে, ময়নাকে বলছি মেশিনে দিয়ে দাও কাছে, আমি ভাঁজ টাজ করে গুছিয়ে গেছি ওদের পাঠিয়ে দিয়েছি, কালকে আর পাঠাইনি যেহেতু ওরা গামলা টামলা সব কিনে নিয়ে এসছে। তো এসে সেগুলো করেছি রান্নাঘর এদিক থেকে ওদিক ছত্রভঙ্গ হয়ে রয়েছে চারিদিক, আগে এসে বিছনাগুলো সব ঝেড়েছি, ঝেড়ে রান্নাঘর পরিষ্কার করেছি, করে জামা কাপড় গুছিয়েছি, গুছিয়ে সবাইকে চা ঠা দিয়ে রান্নাঘর সব ঠিকঠাক করে রেখে তবে গিয়ে গাছ দেখেছি, সেই জন্য এসে তোমাদের সাথে কথা বলা হয়নি। তো চলো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি একটু তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি নতুন বন্ধু হয়ে থাকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো আমারকে ভালোবেসে আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো এই ভিডিওটা অনেক বকবক করে ফেললাম, আর বকবক করবো না।